হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। সবার কী অবস্থা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। একেবারে একটা ছোটোখাটো র্যান্ডম একটা ভিডিও নিয়ে চলে আসছি। আম্মু হচ্ছে সবসময় আব্বুকে ফোনে বলে যে আমি বাসায় কোনো কাজ করি না, শুধুমাত্র খাই দাই ঘুমাই আর পড়াশোনা করি, ব্যাস এটাই, এছাড়া বাড়তি কোনো কাজ করি না। তো এই জন্য ভাবছি যে না, আমি যে কাজ করি সেটা আম্মুকে দেখাই দিতে হবে। আর বাসায় তো আছে হচ্ছে সিনথিয়া, ওরাও পাশ থেকে সবসময় বলে যে আব্বু কোনো কাজ করে না, কোনো নাস্তা বানায় না, আমাদেরকে কখনো নাস্তা বানায় খাওয়ানি। তো এই জন্য হচ্ছে বললাম যে আজকে বিকেলবেলা নাস্তাটা আমি বানাই খাওয়াবো ওদেরকে। তাই আম্মু হচ্ছে সব কিছু রেডি করে রাখছিল। এরপর যখন আমি প্রাইভেট থেকে আসছি, এরপরে হচ্ছে নামাজ শেষ করেই নাস্তা রেডি করার জন্য লেগে গেছি। কী করা যায়, তারপর ভাবলাম যে চিকেন ফ্রাই আর হচ্ছে পরোটা বানাবো। আম্মু হচ্ছে চিকেনটা সব কিছু মাখায় রাখছিল, এরপর হচ্ছে ফ্রিজ থেকে নামায় দিছে, এরপর হচ্ছে তেলে দিয়ে দিছি। এদিকে পরোটা বানানোর সময় দুই পাদর এসে হাজির হয়ে গেছে। আম্মুর সাথে যুদ্ধ করতেছিল যে সিনথিয়া বানাবে, ওদিকে সার বলতেছিল যে সার বানাবে। দুজন ওখানে দাঁড়ায় দাঁড়ায় এত পরিমাণে ঝগড়া করতেছিল যে কি বলবো, আমি হাসবো না ভিডিও করবো বুঝতেছিলাম না। তো আম্মু হচ্ছে বললো যে ঠিক আছে, সবাইকে সুযোগ দেওয়া হবে, প্রথমে সিনথিয়া বানাচ্ছিল, এরপরে হচ্ছে সারকে বানাইতে দিবে। এদিকে সিনথিয়া রুটি মানে পরোটা কোনোভাবেই গোল হচ্ছে না, সে যুদ্ধ করে ফেলতেছে পরোটা নিয়ে। এরপর আসছে সারের পালা। আর সায়র তো হচ্ছে মানে কি বলবো, ও বলতেছিল যে সিনথিয়া থেকে ওর পরোটা হচ্ছে বানানো বেশি সুন্দর হবে। এত পরিমাণে গরম লাগতেছিল যে আমি সামনে লাইটটা অফ করে দিছি, এই জন্য একটু অন্ধকার মনে হচ্ছে। আসলে আজকে যখন মানে কাজ করতে কিচেনে গেছি, তখন মানে বুঝতে পারছি যে কী পরিমাণ গরম আর কী পরিমাণ গরমের মধ্যে আম্মুরা হচ্ছে কত কষ্ট করে রান্নাবান্না করে, সেটা আমি আজকে ফিল করতে পারছি। মানে আমি কিচেনে থাকতেই পারতেছিলাম না, একটু পরপরই হচ্ছে আমি ফ্যানের নিচে চলে আসতেছিলাম, কারণ গরমে পুরো অবস্থা খারাপ। আমি একবেলায় নাস্তা বানাতে গিয়ে আমার এই হাল, আর আম্মুরা তো হচ্ছে পুরো দিনই কিচেনে থাকে, তাই মাঝে মাঝে নিজেরাও কিচেনে যাওয়া দরকার, আমাদেরকে একটু হেল্প করা দরকার, আর আমি তো করি অবশ্যই। এরপর একপাশে চিকেন হচ্ছিল আর একপাশে হচ্ছে পরোটা দিয়ে দিছি। এদিকে আম্মু এসে একটু হেল্প করতেছিল, বলছি লাগবে না, যে আমি যেহেতু বলছি আজকে নাস্তা বানাবো তাহলে সবটা আমিই করব। তো এদিকেও আমার প্রায় সব কিছু করা কমপ্লিট, এদিকে পরোটাও হয়ে গেছে। সিনথিয়া সায়রের দিকে নাস্তার জন্য বসে আছে, তারা কেউই পড়তে বসে নাই, তো নাস্তা দেওয়ার পরে হচ্ছে নাকি তারা পড়তে বসবে। এই ছিল হচ্ছে আমার বিকেলে নাস্তা বানানো। তো আমি কিন্তু কাজ করি, করি না যে এমন না, সেজন্য হচ্ছে সবাইকে কাজ করে দেখাই দিছি। ভিডিওটা এ পর্যন্তই ছিল, আল্লাহ হাফেজ।